স্বপ্নে দেখা দিয়ে ভক্তের কাছে পুজো চেয়েছিলেন দেবী। বাঁকুড়ার হাট আশুরিয়ার গুপ্তবাড়ির দুর্গাপুজো ঘিরে প্রচলিত এমনই নানা কাহিনী। প্রাচীন পুঁথি মেনে এখানে বৈষ্ণব রীতিতে পার্বতীর পুজো হয়। প্রায় 300 বছর ধরে এই রীতি চলে আসছে। সেই সময়তে যেভাবে এই পুজো শুরু করা হয়েছিল, আজ এই প্রায় 300 বছর ধরে সেই একইভাবে, সেই একই রীতি রেওয়াজ, সেই প্রথা মেনে আমরা এই পুজো করে আসছি। এই পুজো শুরু করেন পঞ্চানন গুপ্ত। কথিত আছে, মা দুর্গা নাকি স্বপ্নে আদেশ দিয়েছিলেন পুজো করতে। এই পুজোর বিশেষত্ব হলো দুটি প্রাচীন আগমনী গান। এই গান গেয়ে পুজোর ঘট আনা হয়। সপ্তমীর ভোরে মাকে গয়না আর অস্ত্রে সাজিয়ে দেন পরিবারের সদস্যরা। পুজোর দিনগুলো গুপ্ত বাড়ির সদস্যদের কাছে যেন মিলন উৎসব। সারা বছর বাইরে থাকলেও পুজোর 4 দিন বাড়িতে আসেন সকলেই। আশপাশের এলাকা থেকেও কয়েক হাজার মানুষ গুপ্ত বাড়িতে পুজো দেখতে আসেন। এটির আরেকটি বিশেষত্ব হলো এখানকার বলিদান। এই বলিদানটি হলো 3 গাছা আখকে হাতের রেখে পরে বলি করা হয়। মায়ের ভোগ হয় লুচি, মুরগি, নাড়ু, ফল। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গুপ্ত পরিবারের পুজো হলেও তাতে সারা গ্রামই অংশগ্রহণ করে। প্রসূন চক্রবর্তী, এবিপি আনন্দ, বাঁকুড়া।